নমস্কার বন্ধুরা, খেল দুনিয়ার আরও একটা নতুন এপিসোডে তোমাদের স্বাগত। তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, এবং যারা আমার ভিডিও রোজ দেখো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিসের দেরি করছো, প্লিজ সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে এরকম ইন্ডিয়ান ফুটবল রিলেটেড লেটেস্ট আপডেটগুলো তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাও। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়া একদমই সম্ভব নয়। এছাড়াও তোমরা আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও ফলো করতে পারো, ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো দুদিন আগেই তোমাদের এই আপডেটটা আমি ভিডিও করে জানিয়েছিলাম, আর আজ সকালেই সেটা অফিসিয়ালি কনফার্ম হয়ে গেল। আগামী দু মৌসুমের জন্য ভারতের জাতীয় ক্লাবে সই করলেন লিস্টন কোলাসো, এবং এই খবরটা দুই তরফেই অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে, মোহনবাগানের সোশ্যাল মিডিয়া এবং হায়দ্রাবাদের সোশ্যাল মিডিয়া দু তরফ থেকেই। এবং যেহেতু হায়দ্রাবাদ এফসির সাথে আরও এক বছরের চুক্তি ছিল, তাই মোহনবাগানকে বিরাট পরিমাণ অর্থ ট্রান্সফার ফি হিসেবে দিতে হয়েছে, এবং ট্রান্সফার ফির পরিমাণ প্রায় 1 কোটি থেকে 1 কোটি 20 লাখ টাকার মতন। ভারতীয় ফুটবলের ইতিহাসে একটা রেকর্ড এটা, এর আগে কোনো ভারতীয় ফুটবলারকে এত টাকা ট্রান্সফার ফি দিয়ে কোনো ক্লাব সই করায়নি। লিস্টন কোলাসোর পারফরমেন্স এই আইএসএলে সত্যি নজর কাড়া ছিল, এবং তখন থেকেই মোহনবাগান তাকে টার্গেট করে নিয়েছিল। তবে এতদিন দুপক্ষের মধ্যে বিভিন্ন নেগোসিয়েশন চলার পর আজ সকালে তিনি অফিসিয়ালি চুক্তি করে নিলেন। তবে এখন চুক্তি করলেও বা দুতরফ থেকে অফিসিয়ালি খবরটা জানানো হলেও তিনি মোহনবাগানে যোগ দিতে পারবেন জুন মাসের পরে, কারণ ট্রান্সফার উইন্ডো তখনই খুলবে। তাই জন্য মে মাসে যে মোহনবাগান এএফসি কাপের গ্রুপ স্টেজের ম্যাচ খেলবে সেই দলে তিনি থাকতে পারবেন না। এই বিষয়ে তোমাদের এর আগেও বলেছি, মোহনবাগান যদি পরবর্তী রাউন্ডে ওঠে সেই খেলা জুন বা জুলাই মাসে পড়বে, তখন তিনি এএফসি কাপের ম্যাচে সবুজ মরুন জার্সি গায়ে নামতে পারবেন। নেক্সট সিজন থেকে বিদেশি সংখ্যা কমে যাবে, 6 জন রেজিস্ট্রেশন করতে পারলেও মাঠে নামতে পারবেন 4 জন বিদেশি, তাই বিভিন্ন পজিশনে একাধিক ভালো মানের ইন্ডিয়ান ফুটবলার প্রয়োজন। 2 জন ফরেনার রয় কৃষ্ণ ও তিরি, তাদের সাথে অলরেডি কন্ট্রাক্ট এক্সটেনশন করা হয়ে গিয়েছে। ডেভিড উইলিয়ামসকেও হয়তো ধরে রাখবে মোহনবাগান, এবং হাতে রইল আর 3টে স্লট। এই 3টে স্লটের মধ্যে কার্ল ম্যাথিউকে রেখে দিতে পারে ম্যানেজমেন্ট, যদিও তারা এখনও ফাইনাল কোনো ডিসিশন নেয়নি। তবে হাবাসের ইচ্ছা ছিল এই বিদেশিদেরই মোটামুটি ধরে রাখা, কিন্তু ম্যানেজমেন্ট তাকে বুঝিয়েছে যে এই বিদেশিরা তারা তাদের সেরা সময় কাটিয়ে এসেছে। এটিকে এফসিতে সাপোর্টার্সের তরফ থেকে তেমন কোনো চাপ ছিল না, কিন্তু মোহনবাগানের সাপোর্টার্সের তরফ থেকে বিশাল প্রেশার থাকবে, তাই এই বিদেশিদের ওপর ভরসা করলে সমস্যায় পড়তে পারে দল, এবং হাবাসও সেটা মেনে নেন। আর তারপরই 3 জন বিদেশিকে ছেড়ে দেওয়া প্রায় কনফার্ম। প্রথমেই বলবো মার্সেলিনিওর কথা, তিনি সেকেন্ড ট্রান্সফার উইন্ডোতে ব্র্যাডেন ইনম্যানের সাথে সোয়াব ডিলের পরিবর্তে মোহনবাগানে যোগ দেন। প্রথমে কয়েকটি ম্যাচ খুবই ভালো খেলেছিলেন, কিন্তু ডার্বিতে চোট পাওয়ার পর তিনি তার নিজের ছন্দে আর ফিরতে পারেননি, তাই তার বিদায় কনফার্ম। সেকেন্ড জন হচ্ছেন এডু গার্সিয়া, আগের বছর এটিকে এফসিতে ভালো পারফরমেন্সের জন্য তাকে মোহনবাগানে সই করানো হয়েছিল, কিন্তু মোহনবাগানে সই করার পর নজর কাটতে একদমই ব্যর্থ হয়েছেন। ম্যাক্সিমাম টাইমই চোটের কারণে তিনি বাইরে ছিলেন, তাই তারও বিদায় কনফার্ম। আর তৃতীয় জন হলেন জাভি হার্নান্ডেস। জাভি হার্নান্ডেসের পারফরমেন্স খুব একটা যে খারাপ ছিল সেটা বলবো না, বেশ কয়েকটা ম্যাচে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছিলেন, কিন্তু বিদেশি সংখ্যা কমে যাওয়ার পর আরও ভালো মানের বিদেশির খোঁজে মোহনবাগান, তাই তাকেও সামনের সিজনে আর দেখতে পাবে না সবুজ মরুন জার্সিতে, এবং সেটা কনফার্ম প্রায় বলতেই পারো যে এই 3 জন বিদেশির বিদায় নিশ্চিত। এফসি কাপের গ্রুপ স্টেজের জন্য কার্ল ম্যাথিউকে রেখে দিলেও আগামী মরশুমে তাকে রাখবে কিনা এখনও ঠিক হয়নি। যেহেতু ফরেনার সংখ্যা কমে যাবে, তাই আরও ভালো মানের ফরেনার সই করানোর লক্ষ্যে রয়েছে মোহনবাগান। তাই জন্য লিস্টন কোলাসোর মতন ইন্ডিয়ান প্লেয়ারকে দলে নিয়ে দলকে শক্তিশালী করল মোহনবাগান। রয় কৃষ্ণ তো থাকবেনই, পাশাপাশি মনবীর সিংয়ের সাথে লিস্টন কোলাসো মোহনবাগানকে অন্য দলগুলোর তুলনায় অনেকটাই এগিয়ে রাখবে। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই অবধি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো। ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।